গত 29শে জানুয়ারি নীলফামারী বারের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় যেটা হয় যে প্রচার প্রচারণা হয়, সো এরকম সময় একদিন হচ্ছে যে এক সিনিয়র এক ভাই, সে হচ্ছে আমার মতো শিক্ষানবিশ, তো ভাইয়ের সাথে দেখা করে ভাইয়া হচ্ছে কোনো একজনের জন্য হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা করতেছে। তো আমাকে একটা কাগজ দিল হাতে, দিয়ে বললো যে মানে ওনার ভোটের জন্য কাজ করতেছে আর কি, আর আমাকে একটা চকলেট দিল। তো আমি নিছি চকলেট, আমি তো চকলেট খাই না, বাট নিছি আর কি, দিছি, এখন না করতে পারিনি, নিয়ে পকেটে রাখছি। রেখে কোর্ট শেষে বাসায় চলে আসছি, পকেটে চকলেটটা ছিল, চকলেটটা বের করে পরের টেবিলে আমার আছে, পরের টেবিলে রেখে দিছি। তো চকলেটটা অনেকদিন থেকে পরের টেবিলে পড়ে আছে আমার, মানে যখনই বাইরে যাই, বাইরে থেকে আসি বাসায়, চকলেটের চোখের সামনে বা বিছানা থেকে উঠে টেবিলের সামনে আসলে চোখের সামনে পড়ে। আর ভাবি যে এটা নিয়ে আমি কী করবো, এটা কাজ কী বুঝতেছি না। এটা গত 29 জানুয়ারির কাহিনি, যেদিন চকলেটটা নিয়েছি আমি, আর আজকে 21শে ফেব্রুয়ারি। গত দুদিন আগে আমি পড়ার টেবিলটা গুছানোর জন্য সব কিছু টেবিল থেকে নামিয়েছি, তো চকলেটটাও নামানো হয়েছে। তো তখনও ভাবতেছিলাম যে আসলে চকলেটটা করবো কি, এটা এইভাবে কি পরে থাকবো টেবিলে। আজকে 21শে ফেব্রুয়ারি আমি ঘুম থেকে উঠছিলাম 1টার সময়। আমি ঘুম থেকে উঠেই পানি টানি খেয়ে আমি নিজে গেছি দাদির কাছে যে ওষুধ দিতে যাব। দেখি দাদির রুমের মধ্যে, তো আমি ওষুধ নিয়ে দাদির রুমের কাছে গেলাম, দেখি যে রুমের ফ্যান ছাড়া, আর দাদি একটু কেমন উইয়ার্ড বিহেভ করতেছে, বোঝা যাচ্ছে যে দাদি অসুস্থ। দাদি বলতেছে যে কেমন যেন লাগতেছে, মাথা ঘুরতেছে, বুঝতে পারছে যে দাদি অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। তো দাদি বিছানায় শুইলো, শুয়ে কাঁথা গায়ে, এরকম সিচুয়েশন। তো আমি এখন ভাবতেছি কি করবো, তখন আমার মনে পড়লো যে মিষ্টি কিছু, এরকম সিচুয়েশন মানে ডায়াবেটিস কমে গেলে মিষ্টি জাতীয় কিছু খেতে হয়। তখন মনে পড়লো যে দাদির হয়তো ডায়াবেটিসের কোনো সমস্যা আছে, এর আগে ওরকম হয়েছিল, মানে খুব মানে গা ঘামা শুরু করে দেয় দাদির, মাথা ঘুরে, মানে ছটফট ছটফট করে, মানে খুব সিরিয়াস একটু এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় ওই সময়। তো এর আগেও যখন এরকম হয়েছিল, তখন আমাদের পাশের বাসায় এক আঙ্কেল আছে, উনি হচ্ছে ডায়াবেটিসের কাজ করে, তো উনি এর আগের বার আসছিল, এসে আমাকে বলছিল যে তাড়াতাড়ি একটা করে চকলেট নিয়ে আসো। তো এখন চকলেট তাড়াতাড়ি খাওয়াইতে হবে, এখন চকলেট করবে। দাদিকে বললাম যে চকলেট আছে কোথাও, বলছে না নাই মনে হয়। তো আমি তো চিন্তা পড়ে গেলাম কী করবো, তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার কাছে তো একটা চকলেট আছে আমার পরের টেবিলে, সেই চকলেটটা। তো আমি তাড়াতাড়ি গেলাম এবং তাড়াতাড়ি নিয়ে চকলেটটা যে দাদিকে দিলাম, তারপর দাদি খাওয়া শুরু করলো। তো আমি ততক্ষণে আমি হচ্ছে চাচুকে কল দিয়েছিলাম, একটু পরে চাচু আর ওই আঙ্কেলটা পাশের পাশে চলে আসছে যিনি ডায়াবেটিসের কাজ করে। ততক্ষণে দাদি একটু মানে নর্মাল হয়েছে, একটু সুস্থ হয়েছে, কিন্তু সেই চকলেটটাই আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে লাগলো আমার। এভরিথিং ইজ ইউনো ইস প্ল্যান্ড, সব কিছু এরকম মনে হয় আল্লাহ এইভাবে প্ল্যান সব করে রাখছে, কখন কী হবে না হবে এগুলো সব আগে থেকেই প্রিপেয়ার করা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। কিছু বলে না রিজিক, বিষয়টা আসলে এরকমই। তো এটাই চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে আমাদের সবার লাইফই আসলে মনে হয় যে এরকম একটা চকলেট আছে আমাদের সবার কাছে আমার মনে হয়, আর এটা নিয়ে কী করবো আমরা, আমরা কনফিউজড সামটাইমস, হয়তো বা আমরা এই চকলেটটা নিয়ে অনেক ডিপ্রেশনেও পড়ে যাই। একটু ধৈর্য ধরা উচিত আমাদের সকলেই, এবং সময়ের সাথে সাথে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এই চকলেটটা কী কাজে লাগবে আপনার। চকলেটটা একটা রূপক অর্থে বলতেছি, এবার আপনার লাইফে পার্টিকুলার সিচুয়েশন নিয়ে আপনি কী করবেন ফিউচারে, আপনি যদি কোনো আনসার না থাকে আপনার কাছে, আমি আপনাকে সাজেস্ট করবো ধৈর্য ধরতে, ইউ উইল গেট ইউর আনসার ইন টাইম। সো এই গল্পটা শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। সো দেখা হবে পরের ভিডিওতে।